আসসালামু আলাইকুম। সকালে নাস্তা করার পরে যে দুপুরে রান্নার জন্য আমি এখানে ভেটকি মাছ নিয়েছি আর চিংড়ি মাছ। আজকে ভেটকি মাছ দিয়ে আলু ফুলকপি রান্না করব, আর হচ্ছে এই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের মিচুরি। আপনার ভাইয়া বাজার থেকে কাল পুঁই শাকের মিচুরি কিনে এনেছে, আর এখানে আধা কেজি পুঁই শাকের মিচুরি এনেছে 30 টাকা দিয়ে, অনলি 60 টাকা কেজি আর কি। তবে পুঁই শাকের মিচুরি খেতে আমরা সবাই অনেক পছন্দ করি। আমাদের বাড়িতে ছাদে কিন্তু অনেক পুঁই শাক হয়, আর ওই সময় কিন্তু বেশ মিচুরিও হয়, জাস্ট এই সময়ে। আর এই মিচুরিগুলো কিন্তু আরও বেশি ভালো লাগে, যখন মিচুরিটা একদম লাল হয়ে পেকে যায় সেই সময় কিন্তু বেশি ভালো লাগে। তো এই আর কি, আমি কথা বলতে বলতে মাছগুলো সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি হলুদ লবণের গুঁড়া মরিচ সব কিছু দিয়ে। তারপরে মাছগুলো এই যে দুইটা তিনটা করে, যেহেতু লোহার একটা ছোট কড়াই, এই কড়াইতেই আমি সব ভাজি ভুজি করি, ওই জন্য দুইটা করে তিনটা করে মাছগুলো ভেজে নিই খুব ভালো করে। আর এখানে এইদিকে আমি অন্য চুলাতে আরেকটা কড়াইয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখানে আদা রসুন জিরা ও কাঁচা মরিচ বাটা দিয়ে নিচ্ছি। এভাবে এক এক করে সব উপকরণ দিচ্ছি। এগুলা হালকা, এই মশলাগুলো যখন কষিয়ে আসবে সেই সময়ে আমি ফুলকপিটা দিয়ে দেবো। আসলে শীতের সিজন, এখন এই শীতের সিজনে ফুলকপি, তারপরে টমেটো, আলু, বেগুন সব রকমের সবজি কিন্তু অনেক ভালো লাগে খেতে। অন্যান্য সময় ছাড়া শীতের সময়ে কিন্তু সব ধরনের সবজির টেস্টটা একটু বেশিই মনে হয়। তো সবগুলো উপকরণই একসঙ্গে দিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে। তারপরে এই যে আলু ফুলকপিও খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি গরম পানি অ্যাড করছি। সাধারণত রান্নার ক্ষেত্রে একটু গরম পানি অ্যাড করলে কী হয়, তরকারিটা খুব ভালো করে সিদ্ধ হয় এবং টেস্টটাও একটু ভালো আসে। তারপরে যে ভেটকি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম এই মাছটা দিয়ে নিচ্ছি। এই ভেটকি মাছকে অনেকে আবার কোরাল মাছও বলে। এই যে রান্নাটা প্রায় শেষের দিকে, আমি এরপরে জিরা গুঁড়া দিয়ে রান্নাটা আমি নামিয়ে ফেলব। তারপরে ওই যে বলেছিলাম পুঁই শাকের মিচুরি, এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই পুঁই শাকের মিচুরি কিন্তু সবুজই আছে, আর এখানে চিংড়িটাও ভেজে নিয়েছে। পুঁই শাকের মিচুরি আর চিংড়ি দিয়ে কিন্তু খুবই ভালো একটি খাবার। যদি এখনও পর্যন্ত কেউ ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই পুঁই শাকের মিচুরি আর এই চিংড়িটা কতটা ভালো লাগে। তবে এর ঝোলটা কিন্তু জাস্ট একটু মাখা মাখা রাখতে হবে, মানে ঝোলটা একটু বেশিও না কমও না, এই অবস্থাতে নামিয়ে ফেললে কিন্তু বেশি ভালো লাগে। এই পুঁই শাকের মিচুরি কিন্তু এখনও সবুজ আছে, মানে এটা এখনও সময় লাগবে, কিন্তু সে অবস্থাতে বাজারে উঠেছে তাই আর কি দেরি না করেই নিয়ে এসছে। সবগুলো একসঙ্গে দিচ্ছি, এখানে তেলও দিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো। সব এভাবে ভালো করে কষানোর পরে এর সঙ্গে আমি পানি অ্যাড করে দিব। এই যে আমার রান্নাটা প্রায় শেষ, সবাই ভালো থাকবেন। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তারপর এই যে বরবটিটা ভাজি করব, বরবটি ভাজি করার জন্য সব একসঙ্গে দিয়ে এটা তেল দিয়ে জাস্ট একটু ভাজি করে নিব। আজকে এই সবাই ভালো থাকবেন, অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।